স্মৃতিশক্তি বৃদ্ধি করার গোড়া কিছু নিয়ম কি করলে স্মৃতিশক্তিটা বৃদ্ধি হবে স্মৃতিশক্তি কেমনে বৃদ্ধি হবে এটার জন্য গোড়া কিছু নিয়ম আছে এগুলো যদি মেনে চলা হয় তাহলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় যেমন আমরা যখন পড়তে বসি তখন হচ্ছে বইটা তো সোজা করেই নেই প্রথমে নিয়ে পড়তে থাকি কিন্তু যখন আমরা এইভাবে পড়লে বারবার পড়লে দুইবার তিনবার চারবার পড়ার পরেও মনে থাকে না ভুলে যাই তখন আমাদের উচিত মানে বইটা উল্টা করে ধরিয়া বইটা উল্টা করে ধরতে হবে যেমন এই যে বই বইটা আমরা নর্মালি এইভাবে ধরি এইভাবে দেখি কিন্তু ঘটনা হচ্ছে বইটাকে আমাদের উল্টায় নিতে হব বইটা উল্টায় নিতে হব উল্টায় নিয়ে তখন বইটা উল্টা পাশ থেকে আমরা সোজা করে পড়ব উল্টা পাশ থেকেই সোজা করে পড়ব তাহলে একটা জিনিস দুইবার একবার পড়লে একবার পড়লে ইনশাল্লা মনে থাকবে এবং এভাবে কন্টিনিউ বা দুই দিন একদিন মানে কন্টিনিউ করলে হ্যাঁ যখন হচ্ছে স্মৃতিশক্তি অনেক কম থাকে দুর্বল থাকে তখন হচ্ছে ধীরে ধীরে এটা ঠিক হয়ে যায় এবং এটার জন্য একটা স্পেশাল একটা নিয়ম এটা যদি করা হয় ঘরোয়াভাবে তাহলে অনেকের স্মৃতিশক্তি মোটামুটি বৃদ্ধি হয় তারপরে পাশাপাশি হোমিও ট্রিটমেন্ট নিতে হবে আর পাশাপাশি হচ্ছে পুষ্টিকর খাবার যেগুলো খাবার খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পেতে পারে ওই সব খাবার খেতে হবে তাহলে ইনশাল্লাহ স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে প্রত্যেকেরই